हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। এই ভিডিওতে 2022 জেক্সপো যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হবে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হবে কাউন্সিলের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই দেখো রিজার্ভেশন কোটা সম্পর্কে কি বলা হয়েছে। 22% সিট এসসিদের জন্য এবং 6% সিট এসটিদের জন্য। অর্থাৎ কোনো কলেজে যদি ইলেকট্রিক্যালে 60টা সিট থাকে তার মধ্যে 22% অর্থাৎ 13টা সিট কিন্তু এসসি ক্যান্ডিডেটদের জন্য এবং 6% তো মোটামুটি 3টে সিট হচ্ছে শিডিউল ট্রাইব যারা তাদের জন্য। তো এই হলো এসটি এবং এসসিদের রিজার্ভেশন। এরপরে হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে যারা বিলং করো তাদের কিন্তু কত পার্সেন্ট সিট বা কটা এখানে কিছু সেরকম উল্লেখ করা নেই, এটা জাস্ট গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী তোমরা সেই প্রিভিলেজটা পাবে। এরপর হচ্ছে 5% যে সমস্ত স্টুডেন্টসরা ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ তিনটে সিট ষাটটার মধ্যে শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা তাদের জন্য থাকবে। এরপর হচ্ছে যে তোমাদের আরো এক্সট্রা কিছু কোটাস থাকে, সেটা কি, সেটা হলো ডিস্ট্রিক্ট কোটা। ডিস্ট্রিক্ট কোটাতে 20% সিট থাকছে ডিস্ট্রিক্টের স্টুডেন্টসদের জন্য। 20% অর্থাৎ 60টার মধ্যে 12টা সিট তুমি যে জেলাতে থাকো সেই জেলাতে যে কটা গভর্নমেন্ট পলিটেকনিক এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজেস আছে সেই সেই কলেজে কিন্তু 60টার মধ্যে 12টা সিট তোমাদের জন্য বুক করা থাকে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে স্টুডেন্টসদের জন্য 20% অর্থাৎ 60-এর মধ্যে 12টা সিট কিন্তু তাদের জন্য রিজার্ভ করা থাকে। বাট একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এপিসি রয় পলিটেকনিক কলেজ, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড জ্ঞান ঘোষ পলিটেকনিক, এই যে কটা কলেজ আছে এই কটা কলেজেসে কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট কোটা পাবে না বা ডিস্ট্রিক্ট কোটার সুবিধা তোমরা পাবে না। এরপর চলে আসছি ফিমেল কোটা। ফিমেল কোটাতে তোমাদের 25% অর্থাৎ 60টার মধ্যে 15টা স্টুডেন্টস কিন্তু ফিমেল কোটার সুবিধা তোমরা পাবে। এছাড়াও ল্যান্ড লুজার কোটার জন্য 2% সিট কিন্তু অ্যালটেড থাকে এবং TFW স্কিমের জন্য 5% সিট কিন্তু বরাদ্দ থাকে। অর্থাৎ 3টে সিট TFW স্টুডেন্টসদের জন্য অ্যাভেলেবেল থাকে। যে সমস্ত স্টুডেন্টসদের ফ্যামিলির ইনকাম 2.5 লাখের থেকে কম সেই সমস্ত স্টুডেন্টসরা TFW স্কিমের আন্ডারে কিন্তু পড়বে এবং যারা যারা এটাতে অ্যাপ্লাই করেছো যদি সার্টিফিকেট থাকে তো ভালো, যদি সার্টিফিকেট না থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই। রেজিস্ট্রেশন যখন হবে তোমরা সেটাতে নো করে দেবে তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমরা যদি সেটাতে ইয়েস করে থাকো এবং অ্যাডমিশনের সময় যদি সার্টিফিকেট না দেখাতে পারো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন মানে TFW স্কিমের যে সুবিধাটা তোমাদের পাওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমরা পাবে না।